দেশ ও বিদেশের নানা স্বাদের নানা রকম গল্প নিয়ে ব্রেনস অন এয়ারে নিবেদন নাইট অফ থ্রিলস। বুড়ো ঘোড়া। এক চাষির এক বিশ্বাসী ঘোড়া ছিল। ঘোড়াটি যখন বুড়ো হয়ে পড়ল, সে আর তার প্রভুর কোনো সেবা করতে পারল না। চাষিও তাই তাকে খাবার দেওয়া বন্ধ করে দিয়ে বললে, তোমাকে আমার আর দরকার নেই, তোমায় দিয়ে কোনো কাজ হয় না। তবে তুমি যদি দেখাতে পারো যে তোমার গায়ে জোর আছে, যদি একটা সিংহ ধরে আনতে পারো, তাহলে তুমি যতদিন বাঁচো তোমায় খাওয়াবো। এখন আমার আস্তাবল ছেড়ে বেরো, মাঠে গিয়ে বাসা বাঁধোগে। মনে ভারী দুঃখ নিয়ে ঘোড়াটি ঘুরতে ঘুরতে এক বনের ধারে এসে হাজির হলো। ভাবলে, এইখানে ঝড় বৃষ্টি থেকে বাঁচবার জন্য কোনো গাছের তলায় গিয়ে আশ্রয় নেই। এক শেয়াল এসে বললে, বন্ধু, এমন ঘাড় নিচু করে মনের দুঃখে চলেছ কোথায়? ঘোড়া জবাব দিলে, লোভ আর বিশ্বাস এক বাড়িতে একসঙ্গে থাকতে পারে না। আমার প্রভু আজ ভুলে গেছেন কত বছর আমি তার সেবা করেছি, এক জায়গা থেকে অন্য জায়গায় পিঠে করে নির্বিঘ্নে পৌঁছে দিয়েছি। আজ লাঙ্গল টানতে পারি না বলে খাবার বন্ধ করে তিনি আমায় তাড়িয়ে দিয়েছেন। একটি মিষ্টি কথাও বলেননি। মিষ্টি কথা? যা বলেছেন তার কোনো মানে হয় না। তিনি বলেছেন আমার গায়ে যদি সিংহ ধরে আনবার জোর থাকে, তাহলে তিনি আমাকে আবার ঘরে রাখবেন, খেতে দেবেন। তিনি ভালো করে জানেন যে এ আমার পক্ষে অসম্ভব। শেয়াল বললে, দেখো ভাই ঘোড়া, নিরুৎসাহ হয়ো না, আমি তোমায় সাহায্য করব। এইখানে চার পা ছড়িয়ে শুয়ে পড়ো, যাতে মনে হয় যে তুমি মরেই গেছো, একটু নড়ো না। শেয়াল যেমন বললে ঘোড়াও তাই করলে। কাছেই এক সিংহের গাড়া ছিল। শেয়াল সেখানে গিয়ে সিংহকে বললে, মহারাজ, কাছে একটি মরা ঘোড়া পড়ে রয়েছে, আমার সঙ্গে আসুন, আমি দেখিয়ে দেব, আপনার ভুরি ভোজন হবে। সিংহ তার সঙ্গে চলল। সেই জায়গায় পৌঁছে শেয়াল বললে, এখানে আপনি আরাম করে খেতে পারবেন না, এক কাজ করুন, আপনার লেজে আমি ঘোড়াটাকে বেঁধে দিই, আপনি ওটাকে টেনে নিয়ে গিয়ে আপনার গাড়ার মধ্যে বেশ নিশ্চিন্ত মনে রয়ে বসে খেতে পারবেন। পরামর্শ শুনে সিংহ খুব খুশি হলো। ঘোড়ার কাছে গিয়ে সে পিছন ফিরে চুপটি করে দাঁড়ালো আর শেয়াল বেশ শক্ত করে তার লেজের সঙ্গে দড়ি বেঁধে দিল। লেজে দড়ি বাঁধতে গিয়ে শেয়াল কায়দা করে সিংহের পায়ে দড়িটা এমনভাবে জড়িয়ে দিল যে সিংহের আর পা নাড়ানোর ক্ষমতা রইল না। দড়ি বাঁধা শেষ হলে শেয়াল ঘোড়ার কাঁধে চাপড়ে বলল, উঠে পড়ো বুড়ো, উঠে দাঁড়াও। বলতেই ঘোড়া লাফিয়ে উঠল আর জোর কদমে দৌড় দিল সিংহকে টানতে টানতে। বনের মধ্যে দিয়ে যখন তারা ছুটে চলেছে, সিংহ গর্জন শুরু করল। এমনই তার গর্জন যে গাছের পাখি ভয়ে উড়ে পালাল, কিন্তু ঘোড়া তাতে কান না দিয়ে ক্ষেতের উপর দিয়ে মাঠের উপর দিয়ে তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তার প্রভুর বাড়ির দরজায় এনে ফেললে। চাষি দেখে আশ্চর্য হয়ে গেল। সে বললে, আমি যা চেয়েছিলুম তা যখন তুমি করলে, এবার থেকে তুমি আমার কাছেই থাকবে, আর যতদিন বেঁচে থাকবে দানা পানি আর আস্তাবল পাবে। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।